হমতুল্লাহ বাক যে একবার জানতে চেয়েছিলেন সুরামাইদার একান্ন তেহাত্তর একশো ষোলো নম্বর আয়াত এখানে ইহুদি খ্রিস্টানদেরকে বলা হয়েছে নাকি অন্যদেরকে যে এখানে ইহুদি খ্রিস্টানদেরকেই বলা হয়েছে বিশেষ করে নাসারা খ্রিস্টানদেরকে এখানে বলা হয়েছে খ্রিস্টানদের এখানে আলোচনা করা হয়েছে যে যারা কুফরি করেছে যেমন তেহাত্তর নম্বর আয়তে বলা হয়েছে যে যারা কুফরি করেছে তারা তারা তো বলেছিল যে আল্লাহ তো তীরের মধ্যে তৃত অর্থাৎ বলেছিল যে সালা সালাসা তো এর এর এখানে খ্রিস্টানদেরকে বলা হয়েছে তো খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে ভাগ ছিল হ্যাঁ এখন যেটা মুসলমানদের ভিতরে তেহাত্তর দলে বিভক্ত বলে গেছেন যে বাহাত্তর দলে জাহান্নামে নামে যাবে একদল জান্নাতে তো যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে তো খ্রিস্টান বা ইহুদিদের ভিতরে বাহাত্তর বা একাত্তর দলে বিভক্ত হয়েছিল তাদের কথাও বলা হয়েছে যে তাদের মধ্যে ভালো ছিল খারাপ ছিল যারা অনুসরণ করেনি অথচ সবাই কিন্তু ইহুদি মানে আমরা যেমন মুসলমান বলে করছি বলছি যে আসলে অনুসারী তার আমরা মুসলমান মুসলমান কিন্তু অনুসরণ করতে গিয়ে অনেকে ভুল করে ফেলি তো তাদের ক্ষেত্রেও युद्ध देखो खीस्टन रो যারা ভালো ছিল তাদের তা তারা তো ভালোই ছিল তাদের ভিতরে যারা নবীর আসলদেরকে বুঝলো না যেমন ইহুদিরা হত্যা করেছিল নবীদেরকে না বুঝে আর খ্রিস্টানরা আল্লাহ সাদা শরিক করে ফেললো ইসা আলাহ কালা আলা ছেলে বলে বা এলা বলে বা মারিয়ামকে ইলা বলে যারা সিলেক্ট করে ফেললো তো তাদের ভিতরে এই ধরনের বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল বা তারা তাদের ভিতরেও তারাও ভ্রান্ত হয়ে গেছিল অনেকেই তো যেমন বলা হয়েছে যে যারা এই আখিরা পোষণ করে যে মানে ঈশা আলাহ সাল্লাম কাল্লা বলছে ইলা বলছে অথবা মারুমকা ইলাহ বলছে তাদের দলের অন্যতম দল হলো আহ মালিকিয়া ইয়াকুবিয়া নাস্তুরিয়া এই তিনটি দল এই বিশ্বাস করত। তো এদেরকে বিশেষ করে নাসারা বলা হয়েছে এবং ইহুদি খ্রিস্টান এদেরকে আহলুল কিতাব বলা হয় আহলুল কিতাব যারা যাদের কিতাব দেওয়া হয়েছে তাওরাত ইঞ্জিল তা এই জন্য তাদেরকে আহলুল কিতাব বলা হয় তো তাদের মধ্যে ভালো ছিল খারাপও ছিল এখন পরবর্তীতে যারা ইহুদি খ্রিস্টান দাবি করতেছে কিন্তু রাসুলকে আমাদের রাসুল সাদ মানতেছে না তাহলে এরা জাহান নামে যাবে হ্যাঁ যেমন আল্লাহ তালা বলে যে যারা সিরেক করলো আনসার এখানে খ্রিস্টানদেরকে উল্লেখ করেই বলা হয়েছে যেমন ঈশ্বা আলাহ সাল্লাম বলেছিলেন হেবান ইসরাহলগন তোমরা ইবাদত করো আল্লাহর আমার এবং তোমাদের রবের তোমরা আল্লাহ সাথে কাউ সেরেক করো না সিরেক করলে তোমাদের জান্নাত হারাম জাহান্নাম তোমাদের ঠিকানা যা সুরা তোবর যা যা সুরা আল মাইদার বাহাত্তর নম্বর আয়তেই উল্লেখ করা হয়েছে এরপরে সুরা তিরিশ নম্বর আয়তেও বলা হয়েছে যে ইহুদিরা উজাইর কালা ছেলে বলতো আর খ্রিস্টানরা ইসালাহকে কালা ছেলে বলতো তো যাই হোক এভাবে অনেক ভাগ ছিল পরবর্তীতে এখন যারা এই আকিদা পোষণ করে যারা রাসুলকে মানতেছে না এরা হবে জাহান নামি ইহুদি খ্রিস্টান এরাও বাড়াবাড়ি সেই সময় বাড়াবাড়ি করেছিল মোসাল সাল্লাম বা ইসলা সাল্লামের ব্যাপারে এখনও যারা বাড়াবাড়ি করেছে তারাই হলে সেই দলের অন্তর্ভুক্ত جزاك الله خير اشراقت نفسي في نور من فؤادي حينما راجت يا رب العلي